Assalamu alaikum. I'm Dr. Hushnera Parvin, Concentrated Homeopathic Foundation Hospital, Purbashok, Shamsur Rahman Sharif Homeopathic Medical College and Hospital. As apnader samne uposthit hoyechi, common ekta samasya niye, tonsil ba tonsillitis. E tonsil ki? E tonsil manob dehe ki kaj kore? Amader prottekker barite kintu dekha jay je darwan rakhi. E darwan ta ki kore? বাড়িতে চোর ডাকাত ঢোকে নাকি সেগুলো দেখে বা ডাকাত চোর ঢুকে কোনো ক্ষতি না করে সেই কাজগুলোই কিন্তু দারণ করে থাকে ঠিক তেমনি টনসিল আমাদের দেহকে রক্ষা করে যেমন আমরা অক্সিজেন গ্রহণ করি বাতাস গ্রহণ করি এই বাতাসের সঙ্গে জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস দেহের মধ্যে গিয়ে কোনো অর্গানকে না ক্ষতি করতে পারে সেই জন্য সেই টনসিল ফাইট করে যুদ্ধ করে গিলি ফেলে এই জীবাণুকে এই কাজগুলোই কিন্তু এই টনসিল করে থাকে দেহকে রক্ষা করে মেইন কথা হলো যে টনসিল আমাকে আমাদের দেহকে রক্ষা করে এই টনসিল একসময় দেখা যায় যে সে নিজে ফাইট করতে করতে নিজেই আক্রান্ত হয়ে যায় এই আক্রান্ত হওয়ার কারণ হলো ইমিউনিটি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা তার কম সে নিজেই আক্রান্ত হয়ে যায় তখন গাল ফুলে যায় গলা থেকে কিছু গিলতে পারে না কিছু খেতে পারে না তারপরে দেখা যায় মাথা ব্যথা জ্বর সর্দি কাশি লেগেই থাকে তারপরে টনসিলের গায়ে ফোঁটা ফোঁটা একেবারে সাদা সাদা চিহ্ন গর্ত হয়ে যায় পেকে যায় পুঁজ হয় এই সমস্যা হয়ে থাকে এর জন্য তার শারীরিক মানসিক সব খারাপ থাকে একটা মানুষের অনেক ডাক্তাররা অ্যালোপ্যাথ ডাক্তাররা কিন্তু অ্যালোপ্যাথ হোক আর হোমিওপ্যাথিক হোক সবাই কিন্তু এই অপারেশন হোক বা কেটে ফেলে দেওয়ার বিপক্ষে অপারেশন কোনো ডাক্তারই বলে না যেটা ফেলে দিতে হবে এর কারণ হলো যদি কেটে ফেলে দেওয়া হয় তাহলে এই দেহকে রক্ষা কে করবে এই জন্য এই টনসিলকে অপারেশন বা ফেলে দেওয়ার সিদ্ধান্ত ডাক্তার দেয় না যখন দেখা যায় বছরে পাঁচ থেকে সাতবার এই টনসিল আক্রান্ত হয়েছে বা অসুখ হয়েছে ব্যাধি হয়েছে তখনই কিন্তু সিদ্ধান্ত নেয় যে একটা মানুষ যদি বছর পাঁচ সাতবার এই টনসিলের ব্যথা ফুলে যাওয়া অসুস্থ ভাব হয় তখন সে এটা কোনো সুস্থ মানুষ সেটা নিতে পারে না এই জন্য তখন ডাক্তার বলে অ্যালোপ্যাথের ডাক্তাররা অপারেশনের কাজটা করে থাকে কিন্তু আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা এই অপারেশনের দিকে যেতে বলি না রুগীকে আমাদের হোমিওপ্যাথিকে ভালো চিকিৎসা রয়েছেন যে এই ফুলে যাওয়া টনসিল বেড়ে যাওয়া বৃদ্ধি হওয়া বা ইনলার্জ হওয়া বড় হয়ে যাওয়া এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক ভালো চিকিৎসা দিয়ে থাকি জার্মানি মেডিসিন দিয়ে আমরা চিকিৎসা করে থাকি আমাদের চেম্বারে অনেক এই রুগী টনসিলাইটিসের রুগী এসে থাকে ভালো ট্রিটমেন্ট দিয়ে থাকি অবশ্যই আমাদের চেম্বারে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ